ইউক্রেন সীমান্তে আরও একটি রুশ ট্রেনে বিস্ফোরণ। ইউক্রেনের বাকমুতে রুশ গোলার আঘাতে মার্কিন নৌসেনা নিহত। আমাদের প্রথম পাল্টা আঘাতেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে হিন্দুত্বের নতুন ল্যাবে বিজেপি কোণঠাসা আশাবাদী কংগ্রেস। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভারতকে কোণঠাসা করার জন্য এবং নিজেদেরকেও পর্যায়ক্রমে কোণঠাসার হাত থেকে বাঁচানোর জন্য হিন্দুত্ববাদের রাজনীতি করে আসছে। তারা উগ্র হিন্দুত্ববাদের রাজত্ব কায়েম করতে চায় এবং সেখানে তারা এমনভাবে সংঘাত বাঁধাতে চায় যেন হিন্দু এবং মুসলমান এই দুই গ্রুপের ভিতরে সংঘাত বাঁধে, আর তাতে করে তারা পুরো হিন্দু ভোটগুলো নিজেদের পকেটে ঢোকাতে পারে। কিন্তু এই উগ্র হিন্দুত্ববাদী যে কাল হয়ে দাঁড়াতে যাচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জন্য, কারণ সেখানকার সাধারণ মানুষ এখন বুঝে গেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কী চায় এবং কীভাবে তারা ভোটের রাজনীতি করছে, কীভাবে তারা ক্ষমতায় টিকে আছে। যে কারণে সাধারণ মানুষ, সাধারণ হিন্দু সমাজ, তারা এখন ওই সমস্ত উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা যেভাবেই হোক নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে হটাতে চায়, কারণ দেশকে বাঁচাতে হলে, ভারতকে বাঁচাতে হলে এর কোনো এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। ইউক্রেন সীমান্তে আরেকটি রুশ ট্রেনে বিস্ফোরণ। ইউক্রেন সীমান্তের কাছে সোমবার একটি রুশ মালবাহী ট্রেনে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। তার একদিন পর আরেকটি ট্রেনেও একই ঘটনা ঘটল। মঙ্গলবার রাশিয়ার পশ্চিম ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাস বিষয়টি নিশ্চিত করেছেন খবর এএপির। তিনি বলেন, একটি অজ্ঞাত বিস্ফোরক যন্ত্র ট্রেনটিকে লাইনচ্যুত করেছে। তিনি আরও বলেন, ইউক্রেন এবং বেলারুশ সীমান্তের কাছাকাছি প্রায় 370,000 জনসংখ্যার শহর ব্রায়ানস্কে আঞ্চলিক কেন্দ্রের বাইরে স্নেজের টাস্কায়া স্টেশনে ট্রেনটি অবস্থান করছে। তিনি জানান, একটি লোকোমোটিভ এবং ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সোমবার ব্রায়ানস্ক অঞ্চলে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি। স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে তেল ও কাঠবাহী ট্রেনটি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বগিতে। এই সময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত 60টি বগি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণটি কারা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্দেহের তীর ইউক্রেনের দিকেই। তবে ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, অবশ্যই আমরা সচেতন যে কিয়েভ সরকার, যারা এই ধরনের অনেক হামলার পেছনে রয়েছে, তারা এই হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। আমাদের সব গোয়েন্দা সংস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এএপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ভূখণ্ড ও ক্রিমিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে।
2014 সালে ক্রিমিয়াকে নিজেদের অন্তর্ভুক্ত করে রাশিয়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, চার দিনে বিস্ফোরণে দুটি ট্রেন লাইনচ্যুত হতে দেখা গেছে। একটি সন্দেহভাজন ড্রোন ক্রিমিয়ার একটি তেল ডিপোতে আঘাত করেছে, যা সেন্ট পিটার্সবার্গের কাছে একটি বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি করে। এই ঘটনায় সেখানকার একটি বিদ্যুতের লাইন উড়ে গেছে। ইউক্রেনের বাকমুতে রুশ গোলার আঘাতে মার্কিন নৌসেনা নিহত। ইউক্রেনের বাকমুতে কুপার হ্যারিস অ্যান্ড্রুজ নামে এক সাবেক মার্কিন নৌসেনা নিহত হয়েছেন। তার মা ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে, সপ্তাহে একটি গোলার আঘাতে তার মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের ওহিওর ক্লেভল্যান্ডের বাসিন্দা কুপার হ্যারিস অ্যান্ড্রুজের মা উইলো অ্যান্ড্রু জানান, তার ছেলে বাকমুতে ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র সড়ক রোড অফ লাইফে সম্ভবত 19 এপ্রিল নিহত হয়েছেন। এই সড়কের মাধ্যমে বাকমুতে সেনা ও রসদ সরবরাহ কিংবা যুদ্ধাহতদের সরিয়ে আনা হচ্ছে। হ্যারিস অ্যান্ড্রুজের লাশ এখন উদ্ধার করা হয়নি। ইউক্রেনের এই অঞ্চলটিতে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। খবর অনুসারে বছরের নভেম্বরে হ্যারিস ইউক্রেনে এসে স্বেচ্ছায় দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বিরোধী লড়াইয়ে যোগদান করেন। এই বছরের মার্চে শেষবারের মতো তার পরিবারের সঙ্গে কথা হয়েছে জানান হ্যারিসের মা। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে এক মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করলেও তার নাম পরিচয় উল্লেখ করেনি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত কার্যত ঘিরে ফেলেছে রুশ বাহিনী ও তাদের সমর্থিত ভাড়াটে সেনারা। চলমান রক্তক্ষয়ী যুদ্ধে দীর্ঘ সময় পর বড় ধরনের কোনো জয়ের দ্বারপ্রান্তে রয়েছে মস্কো। অব্যাহত লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাকমুত। ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, বাকমুতের পরিস্থিতি জটিল, তবে সেখানকার সব অঞ্চল এখনও রুশ সেনারা দখল করতে পারেনি। আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল তার দেশে প্রথমবার যে কোনো ধরনের আগ্রাসন চালালে এটি হবে তার এই ধরনের শেষ ভুল, কারণ ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না। সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা এই কথাও বলেছেন যে আমেরিকা সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। প্রেসিডেন্ট রাইসি দৃশ্যত সেই হুমকির জবাব দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি মঙ্গলবার লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ইহুদিবাদী সরকারের হুমকি একটি ব্যর্থ বাগাড়ম্বর যা বিশ্বের কেউ বিশ্বাস করে না। ইহুদিবাদী শত্রু যদি আমাদের বিরুদ্ধে সামান্যতম কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের প্রথম পাল্টা আঘাতে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তি এখন আর এই অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যে কোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ। রাইসি বলেন, ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না। ইহুদিবাদী ইসরায়েল যে ইরানকে মোকাবেলা করার শক্তি রাখে না, এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলে প্রেসিডেন্ট রাইসি উল্লেখ করেন। হিন্দুত্বের নতুন ল্যাবে বিজেপি কোণঠাসা, আশাবাদী কংগ্রেস। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দেশের যে রাজ্যটিকে তাদের হিন্দুত্ব এক্সপেরিমেন্টের নতুন পরীক্ষাগার বা ল্যাবরেটরি করে তুলেছিল, সেটি হলো দক্ষিণাত্যের কর্ণাটক। এই পর্যন্ত দক্ষিণ ভারতের শুধু এই একটি রাজ্যেই বিজেপি ক্ষমতায় যেতে পেরেছে। কর্ণাটকে বাসবরাজ মুম্বাইয়ের নেতৃত্বে বিজেপি সরকার সাম্প্রতিককালে যেসব পদক্ষেপ নিয়েছে, পর্যবেক্ষকরা মনে করেন তার অনেকগুলোই রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন বা পোলারাইজেশনের লক্ষ্যে নেয়া। যেমন রাজ্যের স্কুল কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব বা হেড স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে, ইসলাম সম্মত হালাল গোস্ত বাজারে বিক্রির ওপরেও বিধি নিষেধ আনা হয়েছে। মহীশূরের সাবেক শাসক টিপু সুলতানকে হিন্দু বিদ্বেষী হিসেবে তুলে ধরতে নতুন করে ইতিহাস লেখার চেষ্টাও বাদ যায়নি। রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই। তার অল্প কিছুদিন আগে কর্ণাটক সরকার রাজ্যের পশ্চাৎপদ মুসলিমদের জন্য 4% সংরক্ষণের ব্যবস্থাও বাতিল ঘোষণা করেছে। এত কিছুর পরেও কর্ণাটকে এই হিন্দুত্বের রাজনীতি বিজেপিকে আদৌ কোনো নির্বাচনী ফায়দা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন না।
ভোটের যখন আর মাত্র কয়েকদিন বাকি, বিজেপিও এই শেষ মুহূর্তে হিন্দুত্বের রাস্তা ছেড়ে নির্বাচনী প্রচারে শুধু উন্নয়ন আর অবকাঠামোর কথাই বলছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ভোটের প্রচারে কর্ণাটক চষে ফেলছেন। কর্ণাটকে তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস উল্টো দিকে খুবই উজ্জীবিত প্রচার চালাচ্ছে। দলের রাজ্যে নেতৃত্বে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও আপাতত সেই সব ভুলে ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেস নেতারা ঝাঁপিয়ে পড়েছেন। সম্প্রতি রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা কংগ্রেসের পালে অনেকটাই হাওয়া ফিরিয়ে এনেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা একমত। এই পটভূমিতে আগামী বছর দেশে সাধারণ নির্বাচনের আগে বিজেপিকে একটা বড় ধাক্কা দেওয়ার জন্য কর্ণাটকে ভোটকেই বিরাট সুযোগ হিসেবে দেখছেন কংগ্রেস নেতারা। কর্ণাটকের রাজনীতি মূলত রাজ্যের হিন্দুদের দুটি প্রধান সম্প্রদায় লিঙ্গায়েত ও ভোক্কালিগাদের মধ্যে দ্বন্দ্বের রাজনীতি। বিজেপি বরাবরই লিঙ্গায়েতদের সমর্থন পেয়ে এলেও ভোক্কালিগাদের মধ্যে তাদের জনসমর্থন বেশ কম। কংগ্রেসে আবার বেশ কয়েকজন বড় মাপের ভোক্কালিগা নেতা আছেন, ফলে ভোক্কালিগান ভোট মূলত কংগ্রেস আর জনতা দল এর ঝুলিতেই যায়। পর্যবেক্ষকেরা বলেছেন, কর্ণাটকের এই নিজস্ব হিন্দু জাতপাতের রাজনীতি খতম করতেই বিজেপি চেয়েছিল হিন্দু মুসলিম ভোট ভাগের রাজনীতি, যাতে মুসলিম বিরোধিতার আবেগে লিঙ্গায়েত ও ভোক্কালিগারা এককাঠা হয়ে তাদের সব হিন্দু ভোট বিজেপিকেই দেয়। কর্ণাটকের জনসংখ্যার প্রায় 15% মুসলিম, ওদিকে উত্তরপ্রদেশে মুসলিম জনসংখ্যা প্রায় 20%। সেখানে বিজেপির এই ফর্মুলা অতীতে দারুণ কাজে এসেছে। বেঙ্গালোরের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক সুগত শ্রীনিবাসা রাজু বিবিসিকে বলেছিলেন, ঠিক একই ধরনের লক্ষ্য নিয়েই রাজ্যের বোম্বাই সরকার 2-3 বছরে একের পর এক মুসলিম বিরোধী পদক্ষেপ নিয়ে হিন্দুত্ব এজেন্ডার বাস্তবায়ন করে গেছে। এই হিন্দুত্ব এজেন্ডার সবচেয়ে বড় উদাহরণ হলো দক্ষিণ কর্ণাটকে বছরের হিজাব বিরোধী আন্দোলন। বছর দেড়েক আগে থেকেই সেখানকার সব স্কুল কলেজের সামনে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মুসলিম মেয়েদের হিজাব পরে আসার বিরুদ্ধে জমায়েত করে স্লোগান দিতে শুরু করে, যার পরিণতিতে একটা পর্যায়ে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়। আদালতও তাতে সায় দেয়। কর্ণাটকে হালাল গোস্ত বিক্রি নিষিদ্ধ করার দাবি নিয়েও বছর থেকে সরব হয় শ্রীরাম সেনা ও বজরং দলের নাম মতো নানা গোষ্ঠী। এরপর সেই দাবি অনেকটা মেনে নিয়ে রাজ্য বিধানসভায় একটি বিল আনারও প্রস্তুতি নেয় মুম্বাই সরকার। বিজেপির কর্ণাটক শাখার আর একটি বিতর্কিত পদক্ষেপ ছিল উরি ও নানজে গৌড়ার কাহিনী প্রচার করা। ইতিহাসের এই দুই ভোক্কালিগা বীরই আসলে টিপু সুলতানকে হত্যা করেছিলেন। শ্রী রঙ্গপত্তনমের যুদ্ধে ব্রিটিশদের হাতে তার মৃত্যু হয়নি। ভোটের মাস কয়েক আগে থেকেই বিজেপি এই প্রচারণাও শুরু করে। তবে এই দাবিতে যে কোনো ঐতিহাসিক সত্যতা নেই, বরং এটা স্রেফ ভোক্কালিগা ভোট টানার চেষ্টা, কর্ণাটকের পর্যবেক্ষকরা সবাই প্রায় এই বিষয়ে একমত। বোম্বাই সরকারের শেষ হিন্দুত্ববাদী পদক্ষেপ ছিল রাজ্যে 4% মুসলিম কোটা বাতিল করা। সুপ্রিম কোর্টের ভৎসনার পরও তারা যে অবস্থানে অনড় রয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।